বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কত বছর ধরে অসুস্থ, দেশের বাইরে গেছে, জেলও খাটছে, এখনো দেশে আছে। তে নেত্রী হলে, নেতা হলে ভাঙা যাবে না, কথা কম দেখি হওয়া লাগবে, ভাগি নেতা হওয়া যাবে না। অবস্থা বেগতি দেখা পালিয়া যায়, এরা নেতা না। নিজের জীবনটা আগে দেখলেন, জনগণ আপনাকে কোটি কোটি জনগণ মহব্বত করে, তাদের কথা চিন্তা করলেন না। আপনি কেমন মা, সন্তানদেরকে বিপদে ফেলে পালিয়ে গেলেন। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, ম্যাডাম কেন চলে গেলেন, আপনি আবার বলেন আমি চট করে ঢুকবো, ঢুকবেনই তো বের হলেন কেন, কথা কয় না ভাই। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, রংপুরে আপনার শ্বশুর বাড়ি, আপনি আসে আসে কথা কয় না, কেন অভিমান করে চলে গেলেন, রাগ করতেছেন। আমাদের চাচা ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক, আমাদের ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, তাও দেশ ছাড়েনি। জিনিস একটা নেতা হলে কারে বলা লাগে, ঈশ্বর চাচা থেকে শেখালে চাচা দেশ ছেড়ে পালায়নি, জেলে গেছে, তা জনগণ ছাড়েনি, কথা কম। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কত বছর ধরে অসুস্থ, দেশের বাইরে গেছে, জেলও খাটছে, এখনো দেশে আছে। তে নেত্রী হলে, নেতা হলে ভাঙা যাবে না, কথা কম দেখি হওয়া লাগবে, ভাগি নেতা হওয়া যাবে না। অবস্থা বেগতি দেখা পালিয়া যায়, এরা নেতা না। নিজের জীবনটা আগে দেখলেন, জনগণ আপনাকে কোটি কোটি জনগণ মহব্বত করে, তাদের কথা চিন্তা করলেন না। আপনি কেমন মা, সন্তানদেরকে বিপদে ফেলে পালিয়ে গেলেন, আবার বলে আমি আসবো, আসবে নিতে গেলেন কেন, কথা কান না। বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না। বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। থাক বলবো না, কষ্ট চাপ এগুলো বললে অনেকে মন খারাপ করে, ষোলো বছরের মায়া তো আর কাটে না সহজে, কথা কি বুঝছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই। নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়ে বসা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখা বলেন, নবীগণ এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি হাসেন, আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই। নবীজির মনটা কেন খারাপ, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাকের মারা যায়, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না। একে তো সন্তান হারানোর ব্যাপার, অন্যদিকে নবীজির কাছে চাচা নাম হলো আবুলাহা, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাটি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উজবিল্লা। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, আল্লাহ যদি চাই বছর না ঘুরতে তোমাদের কোল আলোকিত করে আবার সন্তান দান করতে পারেন, তিনি কে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেয়া, সান্ত্বনার বাণী শোনান, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীজির কাছের চাচা আবুল হাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, সরে কন নাউজুবিল্লাহ।
আবার বলে তুমি হাত ঘুরে জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, এর পেছনেও কারণ আছে না? নবীজির কলিজার টুকরে ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন, এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় হওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির উম্মত হিসেবে জানতে মনে চাই না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য, কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। হাত নামান, মাঝে মাঝে হাত তোলা লাগবে, তাহলে ঘুম আসবে না, ঠিক আছে তো? এখন তিনটি কারণ কি যদি আমি বলা শুরু করি, তাহলে তিন নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি এক নম্বর আয়াত বাদ দিয়ে তিন নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই আমার? ভাইয়েরা একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হজরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হজরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন, নবীজির চেহারার দিকে তাকাইয়া হজরত বেলাল ডেকে বলেন, নবী গো আপনি চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে যাবির রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, পূর্ণিমার রাত আমি রসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে যাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জানায় সাদেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বইসা থাকলাম। বিশ্বনবী যখন ঈশার সলাত আদায় করার পরে ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সুন্নত। বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কে তোমাদের ব্যবহার এত মিষ্টি না, বাড়ির দরজা যা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আসাই কথা কন ঠিক না, বাড়িতে যা বউকে সালাম দিবে, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বাড়িতে ঢুকে স্বামী কিছু বলে না, বউ কিছু বলে না, দুই জনই পোবা। মুসলমান খালি ওয়াজ শুনলে হবে না, পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে। আমরা কি সালাম দে অনুমতি নিয়ে? রুবেল রুবেল কয় বাড়ির মধ্যে ঢুকে গেছে, রুবেলের বইয়ের অন্যা ঠিক নাই, মায়ের অন্যার খবর নাই, সিসি ক্যামেরা সব দেখলো, আইসেন না? সামান্য কমন সেন্স যদি আপনার থাকতো
তাহলে আপনি এইভাবে ঢুকতেন। আপনি মুসলমান, আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া অনুমতি পাইলে